Bengal Fifth Hospital, the first fully NABH-accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal Faith. শুক্রবার আজকাল 1 নম্বর ব্লকের নান্দাই পঞ্চায়েতের নান্দাই বিধানবাজার সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হল। বিকেল 5টা থেকে আজকের এই পথসভা শুরু হয়। আজকের এই পথসভায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি ডক্টর রেজাউল ইসলাম মোল্লা, কালনা 1 নম্বর পঞ্চায়েতের সমিতি সভাপতি শ্রাবণী পাল, নান্দাই পঞ্চায়েতের প্রধান রাখি হালদার সহ অন্য অসংখ্য দলীয় কর্মী সমর্থকেরা। আজকের এই নির্বাচনী পথসভায় নান্দাই পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা গ্রামের প্রায় 200 জন কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন। মন্ত্রী স্বপন দেবনাথ আজ তাদের অভিবাদন জানান এবং তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। আজ এখানে এসে মন্ত্রী স্বপনবাবু ধর্ম নিয়ে ভেদাভেদ না করে সকলে মিলেমিশে একসাথে কাজ করার কথা বলেন। তিনি আরো বলেন, এদেশে সবার, এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই থাকার অধিকার আছে। তিনি বলেন, তার শরীরের শেষ রক্তবিন্দু থাকতে তিনি এখানে NRC চালু হতে দেবেন না। তিনি সকল দলীয় কর্মী সমর্থকদের মানুষের পাশে থাকতে বলেন, লোকসভা নির্বাচনে যাতে দল ভালো ফল করে সেদিকে নজর দিয়ে কাজ করতে বলেন। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, সাম্যজিৎ। 2014 বিজেপিকে আমি 2014 পরের বিজেপিকে প্রত্যাখ্যান করেছি। আমরা 2014 আগের বিজেপি ছিলাম। 2014 আগে যে লোকসভার টিকিট আমি পেয়েছিলাম, আমাকে যারা টিকিট দিয়েছিলেন, এই মোদিকেও সেই টিকিট দিয়েছিলেন। আমরা হেরে গেলাম, মোদি মাতব্বর হয়ে গেল। বিজেপির শুরুতেই বলছে আমাদের আইডিওলজি, যে আইডিওলজিকে মমতা ব্যানার্জিও এক সময় আমাদের সঙ্গে সাপ দিয়েছিলেন। বহু জায়গায় মমতা ব্যানার্জি বলেছেন, আজকের বিজেপি আর সেই পুরনো অটলজির বিজেপি নেই। আমরা ভাবতাম কি বলে মহিলা, কার্যপদ্ধতি মেলাতাম যে মমতা ব্যানার্জি ঠিক বলছেন, আজকের বিজেপি কিন্তু সেই বিজেপি নেই। সেদিনকের যে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক ছিল, তিনি বিশ্বাস করেছিলেন, আমরা সাথ দিয়েছিলাম, সেই অটল আদবানির বিজেপি আজকে নেই। সেখানে আদর্শ ছিল, নীতি ছিল, সিদ্ধান্ত ছিল। খুব পড়ে যাচ্ছে, এবার আমরা তো সন্তোষ দা বলে নাই, কার স্ত্রী তার স্বামীকেই বলেছে কার চাল খাচ্ছ, তা আপনাদের তো উচিত, আমরাও কিন্তু একটা কর্মসূচি নিচ্ছি, ওই টাকা দিতে হবে কিন্তু 15 লক্ষ করে টাকা না দেয়। যারা বিজেপি নেতা তাদের বাড়িতে যাবো আমরা, বলো দুটো চার চাকরি দাও, 15 লক্ষ করে টাকাটা আগে দাও, আর গরিব মানুষের ঘরের টাকা 2 বছর ধরে বন্ধ,